আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো বিশেষ করে আপনারা আগে থেকেই জানেন যে বিশেষ করে আমরা যে ঔষধ ছাড়া এই যে সুগার নির্মূলের কাজ করি আলহামদুলিল্লাহ, এবং আমাদের প্রচুর ভিডিও আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে প্রচুর মানুষ ভালো হচ্ছে, সুগার, প্রেশার, ওভারওয়েট এসব সমস্যাগুলো ওষুধ ছাড়াই যে ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আজকে সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় নিয়ে, ভিন্ন ভিন্ন একটি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটা হচ্ছে কি, যে আপনারা অনেকেই জানেন যে অনেক মানুষেরই কিডনিতে যে পাথর হয়ে যায়, তো কিডনিতে পাথর হয়ে যায় তো তার শেষ পরিণতি হচ্ছে কি, অপারেশন করা, অস্ত্রোপচার করা। এই অস্ত্রোপচারের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে সেই কিডনির পাথর বের করা হয়। তো বিশেষ করে আজকে আমরা বিশেষ করে যে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কিডনি অপারেশন ছাড়াই কিডনির পাথর সম্পূর্ণভাবে বের করা সম্ভব, অর্থাৎ গলিয়ে ফেলা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। তো এর আগে আমরা এটা ভিডিও আপনাদের সামনে করিনি, কারণ আমরা আগে পরীক্ষা চালাচ্ছিলাম যে এটা পেশেন্টের উপরে আগে পরীক্ষা করে দেখা যাক যে এটা হয় কিনা। এটা পুরোপুরি যখন কার্যকরী আলহামদুলিল্লাহ যখন আমরা এটা প্রমাণ পেয়ে গিয়েছি, তখন আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আমরা উপস্থিত হয়েছি আর কি। তো আমাদের কাছে সেই রিপোর্ট আছে এবং সেইগুলো আপনাদেরকে দেখানো হবে যে আগে কি পরিমাণ ছিল, কতদিন আগে সেই পাথর ছিল এবং বর্তমানে কি অবস্থা, হ্যাঁ, ইউএসজি করার পরে এখন কি আসলো আর কি। তো আমাদের কাছ থেকে যিনি আমাদের সম্পূর্ণভাবে কিডনি থেকে পাথর মুক্ত হয়েছেন, আমাদের পাশেই বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন ভাই, হ্যাঁ, তো এনার নাম হচ্ছে ইয়াহিয়া শেখ। তো বিশেষ করে আমি ওনাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, বিশেষ করে ওনার সমস্যার বিষয়ে আর কি। তো ভাই, আপনি আপনার একবার নিজের মুখ থেকে বলেন, আপনার নামটা একবার জানান আমাদের শ্রোতাদেরকে। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াহিয়া শেখ। প্রায় আমি 1.5 মাস আগে পেটে ব্যথায় ভুগছিলাম, তারপরে অনেকবার বমি হয়েছে, তারপরে যখন পেচ্ছাপ করতে গেছিলাম তখন অনেকটা পেচ্ছাপ দিয়ে লাল লাল মানে পেচ্ছাপটা হচ্ছিল, দিয়ে আমি পিস লাইব্রেরি এখানে মানে জানালাম, দিয়ে আমাকে কিছু। আপনি আগে তো ওই ছবি করেছিলেন তাই তো? হ্যাঁ, ছবি করার পরে আর এটা আপনার ধরা পড়েছিল, এই যে আপনার আই কার্ড ছবিটা, মানে আগে যেটা ডান কিডনিতে যেটা মানে পাথর ছিল আর কি, 3.6 পাথর দেখাচ্ছে, 3.6 mm। তো এই যে দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো এখানে, দেখেন ঠিকভাবে দেখা যাচ্ছে কি, তার ধরা পড়েছে এবং তার যে সমস্যাগুলো ছিল, হ্যাঁ, সেই সমস্যাগুলো কিন্তু উনি আপনাদের সামনে বলছে যে এই পেটে ব্যথা, তারপরে এই সমস্যাগুলো ছিল আর কি। তারপরে বলেন, তারপরে আপনাদের এখান থেকে ওষুধ নিয়ে গেলাম, দিয়ে আপনি বললেন যে 1 মাসের মধ্যে পাথরটা গলে যাবে। আমি, হ্যাঁ, তারপর আমাদের কাছে আসার পরে, আপনাদের কাছে আসার পরে আপনি বললেন যে আয়ুর্বেদিক 1 মাসের জন্য ওষুধ দিয়েছিলেন, আর সেই ওষুধগুলো আমি ঠিকভাবে সেবন করেছিলাম, দিয়ে আবার মানে 21, আমি 20 তারিখ নিয়ে গেছিলাম এখান থেকে ওষুধ, দিয়ে 21 তারিখ থেকে শুরু করেছিলাম, দিয়ে 21 তারিখ যখন শেষ হয় তারপর 22 তারিখ কালকে আমি রিপোর্টটা করেছিলাম, দিয়ে রেজাল্ট এসছে 0, সব নর্মাল কিছু। তো সম্মানিত দর্শক, বিশেষ করে ওনার যে কালকে যেটা রিপোর্ট, কালকে 22 তারিখ ছিল, এই যে 22 তারিখ রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই দেখেন 22 তারিখ ডান ডান দিকে কিডনি দেখেন একবারে পরিষ্কার আলহামদুলিল্লাহ। যে সমস্যাটা আপনি সেই রিপোর্টটাতে দেখতে পেলেন, এই রিপোর্টে কিন্তু কোনো পাথর নেই, কোনো কিছু নাই, হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো, এই 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 দেখেন দেখেন তারিখটাও দেখেন এবং হ্যাঁ তার কিডনির ওই সমস্যাটাও দেখেন। তো বিশেষ করে আচ্ছা, আপনার এছাড়াও আপনার কি সমস্যা ছিল, ওই গলব্লাডার ফুলে ছিল না কি ছিল, মানে দেখা গলব্লাডারটা ফুলে ছিল, গলব্লাডার ফুলে ছিল, হ্যাঁ, তাহলে ওটাও আপনার মানে এখন ভালো হয়ে গেছে, ওটাও আর সমস্যা নাই, একদম মানে পুরো ফ্রেশ। আর আমি যখন কিডনি ই করেছিলাম, আমাকে ইউজি করেছিল, তখন ডাক্তার স্যার সাথে বলেছিল কিডনি ফার্স্ট ক্লাস আছে একদম। আচ্ছা আচ্ছা, মানে কিছু আছে পরিষ্কার হয়ে, আচ্ছা জি, যা কিছু আছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, এটা ডাক্তার মানে ইউজি করার সময়তেই বলে দিয়েছে আর কি। এবং রিপোর্টে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রিপোর্ট, এবং যে সমস্যাগুলো আরো ছিল সেই সমস্যাগুলো দূর হয়ে গেছে। তো বিশেষ করে সম্মানিত দর্শক, এটা মানে এইটা আপনাদের পবিত্র দায়িত্ব থাকবে, বিশেষ করে আজকের ভিডিওর জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটিকে আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং আচ্ছা, আমাদের আপনি যে হোমিওপ্যাথি ওষুধ যে আর আগে মানে শুরু করেছিলেন আর কি, তো ওই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এটা ভালো হয়ে যাওয়ার কথা যে বলে, কতদিন সময় লাগতো সেখানে?
প্রায় 7-8 মাস মতো খেতে হতো আমার। তো হোমিওপ্যাথি ডাক্তার বলেছিলেন যে আপনাকে 7-8 মাস মতো ওষুধ খেতে হবে। তো বিশেষ করে আমরা যখন আমাদের কাছে যখন চিকিৎসা করাই তো আমরা বললাম যে আপনাকে হোমিওপ্যাথি ওষুধ মানে কয়দিন খেয়েছিলেন হোমিওপ্যাথি ওষুধটা প্রথমে? এক সপ্তাহ মতো খাওয়ার পরে আমাদের কাছে যখন চিকিৎসা নেই তখন আমরা কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমরা একাই কাজ করব। যে আপনি হোমিওপ্যাথি ওষুধও খাবেন আমাদের সিস্টেম মানে ফলো করবেন এইরকম না, কারণ হচ্ছে যে পুরোপুরি আমাদের সিস্টেমে চলবে। তাহলে কি হচ্ছে যে এটা খুবই স্পষ্ট করে মানে বোঝা যাবে আর কি, যে আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজটা উঠিয়ে নিয়েছেন আর কি। তো যার কারণে হোমিওপ্যাথি ওষুধটা ওনার বন্ধ ছিল আর কি। এবং সাধারণত কি হয় হোমিওপ্যাথি ওষুধে বা অন্য কোনো এতে দেখা যায় যে মানে পাথর যখন বের হয় তখন বের হওয়ার সময় অনেক ব্যথা হয়, বুঝতে পারা যায়। তো বিশেষ করে আচ্ছা আপনি যে আমাদের এই ওষুধটা ব্যবহার করলেন, তো এই ওষুধ ব্যবহার করার ফলে কি আপনি বুঝতে পেরেছিলেন যে আমার পাথরটা মানে গলে যাচ্ছে বা হয়তো ব্যথা হচ্ছে যাচ্ছে, তো এরকম কি কিছু বোঝা গেছিল? না, একটুও কিছু বোঝা যায়নি। তো পরিষ্কার পেচ্ছাপ ছিল একদম, আর কিছুই বোঝা যায়নি যে ব্যথা করছে কি করছে না। আচ্ছা মানে কোনো কিছু বুঝতে পারেননি যে পেচ্ছাপ দিয়ে যে বের হলো এটাও বুঝতে পারেননি? তো সম্মানিত দর্শক, এখানে সাধারণত অন্যান্য মানে সমস্যাগুলো কি হয় যে অন্যান্য প্যাথিতে যদি হোমিওপ্যাথিতে ভালো হয় তারপরে কি হয় যে পাথরটা বের হওয়ার সময় কিন্তু অনেক সময় ফেসে যায়, আটকে যায়, দিয়ে কি হয় মানে ব্যথা সৃষ্টি হয়, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। কিন্তু আমাদের এই পদ্ধতিতে আলহামদুলিল্লাহ যে কোনো সে মানে পেশেন্ট বুঝতেই পারবে না যে আমার পাথরটা কখন যে বেরিয়ে গিয়েছে এটা বুঝতে পারবে না। এখানে আপনাদেরকে শুধু 3.6 mm দেখালাম সেটা নয়, বরঞ্চ 5 থেকে 6 mm পর্যন্ত পাথরটা এক মাসের মধ্যে পুরোপুরি গলে বের হওয়া সম্ভব। যদি কারো বেশি থাকে হয়তো 15 mm থাকে, 20 mm থাকে বা 25 mm থাকে, তাহলে এদের জন্য সময়টা বেশি লাগবে। এদের জন্য কি লাগবে? সময়টা বেশি লাগবে। তো বিশেষ করে আমরা এই ভাইকেও বলেছিলাম যে আপনি আমাদের এই ওষুধটা ব্যবহার করেন, যদি আপনার দেখা যায় যে না পাথরটা গলল না বা কাজ হলো না তো আমরা বলেছিলাম যে আপনাকে এর টাকাটা ফেরতও দেওয়া হবে, যে আপনি এটা ব্যবহার করেন, যদি ভালো না হয় পাথর যদি আপনার না গলে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কি করা হবে আপনাকে ফেরত দেওয়া হবে টাকাটা। তো বিশেষ করে সম্মানিত দর্শক, যেহেতু আপনারা অলরেডি ভিডিও দেখছেন, প্রমাণিত ভিডিও দেখছেন, এই জন্য আপনাদের কাছে কিন্তু এই অফারটা মানে থাকবে না আর কি। এনার জন্য অফার কেন, ইনি হচ্ছেন আমাদের প্রথম রোগী, মানে ইনি যেহেতু সাহস করে এবং একটা চ্যালেঞ্জ নিয়ে যেহেতু আমাদের কাছে চিকিৎসা করিয়েছেন, এই জন্য এনাকে আমরা কি বলেছিলাম যে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে, আপনার যদি এই পাথর না গলে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে। এটা শুধু ওনার জন্যই খাস, এটা কিন্তু অন্যদের জন্য কিন্তু প্রযোজ্য হবে না। তবে ইনশাল্লাহ আমাদের আশা যে প্রত্যেকটা রোগীরই যদি সে 5 থেকে 6 mm পর্যন্ত যদি পাথর থাকে তাহলে এক মাসের মধ্যে ক্লিয়ার, যদি এর চাইতে বেশি যদি থাকে তাহলে 2 মাস সময় লাগবে, যদি খুবই বেশি থাকে 20 mm 25 mm যদি পাথর থাকে তাহলে ইনশাল্লাহ 3 মাসের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকে বিশেষ করে আপনাদের মেসেজ দেওয়া ছিল। তো অবশ্যই আপনারা প্রচুর মানুষ দেখছেন এই ব্যাপারে সমস্যায় ভুগছে, এটা গরিব মানুষ, প্রচুর টাকা তার খরচ হচ্ছে এবং তার অপারেশন করতে গিয়ে কত কষ্ট হচ্ছে এবং কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই যে মানে একটা তাদেরকে সমস্যা থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাদের কাছে আমরা দাবি রাখবো যে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, যাদেরকে আপনি টার্গেট মনে করছেন যে এদের সমস্যাগুলো আছে বা আমি শুনেছিলাম, এইরকম ভাবে আপনি মানুষের কাছে এটা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন। এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই ধরনের আরো ভিডিও যারা আমাদের কাছ থেকে আরো যারা ভালো হচ্ছে বা ভালো হবে আলহামদুলিল্লাহ তাদের ভিডিওগুলো আপনাদের সামনে পেশ করা হয়, বিশেষ করে আমাদের এই পিস লাইব্রেরি চ্যানেলের মাধ্যম দিয়ে। আপনারা দেখেছেন প্রচুর সুগারের রোগীর যে ভিডিওগুলো আমরা প্রেস করেছি। তো বিশেষ করে এটা একটা নতুন ভিডিও যেটা আপনারা কয়েকদিন পরে হঠাৎ করে আজকে আপলোড করা হচ্ছে, তো এই ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষ এই সমস্যার মধ্যে ভুগছে। তো আপনাদের কাছে আমরা এটাই বলবো যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর যারা বিশেষ করে এই কিডনির পাথরের জন্য আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন তাদেরকে আমরা বলি যে আমাদের ডেসক্রিপশন বক্সে তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তারপরে আমি ফোন নাম্বারটি আমি মুখে বলে দিচ্ছি। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9732624907, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার। আপনি সুবিধা মতো এই নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করে আপনি আগে নাম লিখিয়ে দিবেন, তারপরে আমাদের কাছে চিকিৎসা করাতে আসবেন। আমি আমার নাম্বারটি বলছি 9732624907। তো এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে চিকিৎসা করাতে আসবে। আলহামদুলিল্লাহ এটা আমরা খুবই খুশি হচ্ছি এবং আলহামদুলিল্লাহ
আপনারাও খুশি হবেন। তো ভাই আপনার কেমন লাগছে যে আপনি একটা অপারেশন থেকে বাঁচতে পারলেন এবং সমস্যা থেকে বাঁচলেন, তো এই চিকিৎসা করে কেমন মানে লাগছে আপনাকে, মানে আপনার যে ভালো হয়ে গেল এটা কেমন মনে হচ্ছে, আপনার কেমন ফিল করছেন? নর্মাল ফিল করে আমার খুব ভালো লাগছে, আর মনটা অনেকটা হালকা লাগছে। আচ্ছা আচ্ছা, মনটা হালকা লাগাই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, যে মানুষের একটা কত বড় সমস্যা, মানে অপারেশন মানে তো একটা পুরো একটা টেনশনের ব্যাপার, যে মানে কিডনিতে পাথর জমে গেছে, হ্যাঁ, তো একটা টেনশনের ব্যাপার আর কি। তারপরে আলহামদুলিল্লাহ এক মাসের মাথায়, এমন নয় যে 5 মাস 6 মাস ধরে আপনাকে ওষুধ খেতে হলো, এমনটি ব্যাপার নয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের এটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সাইড এফেক্ট মুক্ত যে আমরা ওষুধ দিয়েছি আলহামদুলিল্লাহ। তো কোনো প্রকার পার্শ্ব প্রক্রিয়া ছাড়াই তো ওনার শুধু কিডনি থেকে পাথরই বের হলো না, বরঞ্চ গলব্লাডার যে ফুলেছিল সেটাও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো এতগুলো মানে সমস্যা থেকে আলহামদুলিল্লাহ বাঁচতে পারলেন, তো আর এক মাসের মধ্যে, এটা এমন নয় যে লম্বা একটা সময় লাগলো, তো এটা মানে একটা খুশির বিষয় আলহামদুলিল্লাহ। যে এরকম চিকিৎসা পদ্ধতি যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের একটা বড় সমস্যা থেকে আমরা আলহামদুলিল্লাহ বাঁচতে পারবো। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং ঔষধ ছাড়া, ঔষধ অস্ত্রোপচার ছাড়া যাতে আমরা রোগগুলো থেকে মুক্তি হতে পারি, এটাই আমাদের দোয়া থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে সঠিক জায়গাতে সঠিক পদ্ধতিতে সঠিক চিকিৎসা নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।